हेलो स्टूडेंट्स, আমরা সূচকের চ্যাপ্টার চলছিলাম। সূচকের 2 এর 1 আগের ভিডিওতে বোঝানো হয়ে গিয়েছিল 2 এর 1 পর্যন্ত। আজ থেকে আমরা 2 এর 2 শুরু করছি। কোষে দেখি 2 পেজ 27 শুরু করা যাক। প্রথম প্রশ্ন 2 এর 1 2 এর 2 x টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 2/3 হোল টু দি পাওয়ার -3/10 শুরু করা যাক। তাহলে এটাতে প্রথম কাজ হচ্ছে পাওয়ার গুলো আমরা ভিতর থেকে বাইরে দুটো কাজ করা যায়। বাইরে থেকে ভিতরে গুণ করে আসা যায়, ভিতর থেকে বাইরে গুণ করে যাওয়া যায়, যেটা খুশি তুমি করতে পারো। আমি ভিতর থেকে বাইরে গুণ করছি, আমার ইচ্ছা, আমার বোর্ড, আমার কলম, আমার সব কিছু। x টু দি পাওয়ার বাইরে যদি গুণ করো, পাঁচের নিচে কিছু নেই মানে তো 1 আছে, পাঁচের নিচে যদি কিছু নেই তাহলে 1 আছে, তাহলে উপর উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়, তাহলে তুমি কত করবে? -5 × 10/3 -10/3 আর বাইরে কি আছে? -3/10। এরপর তুমি যদি এই দুটো লক্ষ্য করো, তো উপর নিচ কাটে, উপর নিচ কাটে, তাহলে দেখো কত হচ্ছে x টু দি পাওয়ার, এই 10 10 গেল, 3 3 গেল, আর মাইনাস মাইনাসে প্লাস 1, তো প্লাস 1 লিখা মানে কি? একই ব্যাপার, তার মানে x হলো উত্তর। বাস, খুব জটিল অঙ্ক ছিল, বুঝতে পারছো? শেষ হয়ে গেল। চলে আসছে আমরা 3 এর প্রশ্ন, চলে আসছে আমরা 2 এর প্রশ্ন, সরি 3 এর প্রশ্ন, শুনতে ভুলো তোমাদের। 2 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1 এবং টু দি পাওয়ার -1 আছে। তাহলে আগে বলেছি হয়তো বাইরে থেকে ভেতরে এসো বা ভেতরের থেকে বাইরে যাও, আমি কিন্তু ভেতরের থেকে বাইরে দিকে যাব, আগে বলেছি, তার কারণ অবশ্যই বোর্ড আমার, কলম আমার। তাহলে প্রথম কাজ, এই পাওয়ারে এই পাওয়ার গুণ করো। তাহলে এটা যেমন আছে রেখে দিলাম, এটা যেমন আছে রেখে দিলাম, 2 মাইনাস মাইনাস প্লাস প্লাস 1 মাইনাস মাইনাস প্লাস 1 1 1, তারপর 2 প্লাসে মাইনাসে মাইনাস 1 1 1 1, প্লাসে মাইনাসে মাইনাস 1 1 1 1 মাইনাস 1, এরপর একেও তুলে দাও, মাইনাস মাইনাস প্লাস 1 1 1 1, 2 টু দি পাওয়ার 1, তার মানে 2। বেশ কঠিন প্রশ্ন, চলে আসছি পরের প্রশ্নতে, চলে আসছি 4 এর প্রশ্ন। 4 এর প্রশ্নটা একটু বোঝার আছে, হালকা, তুমি লক্ষ্য করো চেহারাটা, যে 3 এর সূচক আছে এবং এখানে -2 আছে, ইনটু বি আছে, এভাবে প্রত্যেকটা সাজানো আছে। তো এটা বোঝাবার আগে আমি তোমাদের একটু বলে নিই একটা কথা, তারপর আমি এখানে আসছি। এটা কি করা হয় আমি একটু বলে নিই, আগেও বোঝানো হয়েছে, আমি আরেকবার একটু বলি। এটা মনে করো যদি রুটে থাকে, তার মানে কি বটে পাওয়ারটা? 1/2। যদি প্রিফিক্স 3 থাকে তাহলে কি হবে? 1/3। যদি মনে করো প্রিফিক্স 4 থাকে তাহলে তুমি কি লিখবে? 1/4 লিখবে, ঠিক আছে? এইভাবে যে চলবে, এইভাবে চলার পরে কি হচ্ছে? এবার মনে করো তুমি, আমি আরেকটা কথা বলি, মনে করো 6 আছে, তাহলে তুমি এটা কি করবে? এ তো 1/4 হচ্ছে আর 6টা তো এখানে হবে, তাহলে নিশ্চয় তুমি 6/4 লিখতে পারো পাওয়ারটাকে, এবং এটাকে তুমি কাটাকাটি করতেই পারো 3/2, 8 টু দি পাওয়ার 3/2। আবার বলি একটা কথা, মনে করো এ স্কোয়ার আছে আর এখানে 3 আছে, তাহলে তুমি কেমন লিখতে পারো এটাকে? এ 2/3। এই জায়গাটা বুঝবে, এইটার জন্য আমি এটা বোঝালাম, এই জায়গাটা মন দেবে কি বলছি কথাটা। যদি এরকম থাকে তাহলে তুমি কেমন করবে? 2টা উপরে আর 3টা নিচে, এমনিতে তো এখানে যেটা থাকে সেটা নিচে নেমে যায় 1/3, তাহলে যদি এখানে কিছু থাকে তাহলে তুমি গুণ হয়ে যাবে 2 × 1/3। আর একবার বলে নিই আমি, সেটা হচ্ছে মনে করো এ স্কোয়ার আছে আর এখানে 5 আছে, তাহলে কি হবে? এইটা তো আছেই এ স্কোয়ার, আর এই এই 5টা কি হবে? 1/5 হবে, তার মানে 2/5 হচ্ছে। এক কথা, আমি এটা কেন বোঝাচ্ছি না, এইটা বোঝানোর জন্য যে যদি তোমার এই চেহারা থাকে তাহলে তুমি কি করবে? এ টু দি পাওয়ার
2/3 a to the power 2 আর এটা নিচের হয়ে যাবে এই কাজটা তুমি এখানে প্রথমে করে নাও তাহলে প্রথমে তো এর জায়গায় তুমি কি লিখবে a minus 2 আর 3 টা নিচে a to the power minus 2 3 টা নিচে ইনটু b যেমন আছে থাক ইনটু এখানেও b to the power minus 2 by 3 minus 2 by 3 into c to the power minus 2 by 3 into a দেখেন আশা করি ক্লিয়ার আছে কথাটা a minus 2 আর 3 টা নিচে নেমে যাবে b যেমন আছে রয়ে গেল into b minus 2 by 3 into c রয়ে গেল into c minus 2 by 3 into a রয়ে গেল এরপর তুমি এক কাজ করো এখানে পাওয়ার 1 আছে b এর এই b এর পাওয়ার c এই b এর পাওয়ার এর পাওয়ার এটা b এর পাওয়ার এটা c এর পাওয়ার এটা এখানে b এর পাওয়ার এটা c এর পাওয়ার 1 এর পাওয়ার 1 কিছু না মানে তো 1ই হয় এবারে তুমি এক কাজ করো a b c একটু সাজিয়ে নিচ্ছি আমরা তাহলে এই যে a টু দি পাওয়ার 1 আছে এটাকে তুমি প্রথমে আনো তারপর এটাকে রাখো আগে বড় তারপর ছোট রাখো আগে বড় তারপর ছোট 1 সবসময় বড় হয় এর চেয়ে কারণ যখনই তোমার নিচে কোনো ভগ্নাংশের নিচে বড় সংখ্যা থাকবে তখনই সেটা জানবে তুমি একের থেকে কম উপরে বড় থাকলে তবে একের থেকে বেশি হয় যা জানি যখন নিচে বড় আছে তখন তুমি জানবে একের চেয়ে কম আর এটা তো এক বড় তাহলে একের চেয়ে কম মানে ছোট আর এমনি তো প্লাস মাইনাস বুঝতেই পারছো এতে এমনিতেই ছোট একইভাবে বি টু দি পাওয়ার 1 কে আগে আনো আর বি টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3 কে পরে নিয়ে যাও ইনটু সি টু দি পাওয়ার 1 কে আগে নাও আর সি টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3 কে পরে নাও আমি আরেকবার বলি কি করলাম এটা করার পর তুমি এগুলোকে এক কাছে বি গুলোকে এক কাছে সি গুলোকে এক কাছে সাজাও তার মধ্যে যেগুলো বড় পাওয়ার সেগুলোকে আগে ছোট গুলোকে পরে রাখো তাহলে এ টু দি পাওয়ার 1 আগে দিলাম তারপর এ টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3 দিলাম একের থেকে মাইনাস 2 3 ছোট তাই তারপর বি টু দি পাওয়ার 1 কে রাখলাম তারপর এটা তারপর সি টু দি পাওয়ার 1 কে রাখলাম তারপর এটা এরপর বুঝতে পারছো কি করতে হবে দুটো এ একটা এ হয়ে যাবে আর এটা প্লাস এটা গুণের সম্পর্ক থাকলে প্লাস হয় কিন্তু যদি মাইনাস আছে প্লাস এ মাইনাসে মাইনাস হয়ে যাবে 1 মাইনাস 2 বাই 3 দেখে নাও দুটো এ একটা এ হলো আর উপরে 1 প্লাস এটা হতো কিন্তু প্লাস এ মাইনাসে মাইনাস হয়ে গেল 2 বাই 3 ইনটু বি টু দি পাওয়ার 1 মাইনাস 2 বাই 3 ইনটু সি টু দি পাওয়ার 1 মাইনাস 2 বাই 3 এরপর এ টু দি পাওয়ার লসাগু বিয়োগ করো 3 3 একে 3 মাইনাস 2 3 একে 3 মাইনাস 2 বি টু দি পাওয়ার লসাগু 3 মাইনাস 2 ইনটু সি টু দি পাওয়ার 3 মাইনাস 2 1 বাই 3 1 বাই 3 1 বাই 3 এরপর শেষ কাজ কি করবে যেহেতু তিনটার পাওয়ার একই তাই তুমি একেবারে এ বি সি কে ভেতরে লিখে বাইরে 1 বাই 3 তুমি লিখে দিতে পারো কারণ আমরা জানি যদি এ স্কোয়ার ইনটু বি স্কোয়ার থাকে তাহলে আমি একেবারে এ বি আর বাইরে স্কোয়ার লিখতে পারি সেই অনুযায়ী আমি এই তিনটাকে বাইরে রেখে দিলাম এই তিনটার মধ্যে চলে এলো এটা তুমি এটাও রাখতে পারো দেখে না এত পর্যন্ত কোনো অসুবিধা বোঝাচ্ছে কি এত যদি এত তোমার ঠিক আছে তাহলে তুমি শেষ কাজ করে দাও 1 বাই 3 কি করতে হয় এইভাবে রুটের মধ্যে 3 কে এনে দাও কাজ শেষ হয়ে গেল ব্যাস এটাই আমাদের উত্তর চলে আসছি আমরা পরের প্রশ্নে পাঁচের প্রশ্নটাও একটু বোঝার বিষয় আছে এক দু লাইন বিশেষ করে বাকি পুরোটার মধ্যে কিছু নেই 4 টু দি পাওয়ার এম প্লাস 1 বাই এম আছে লক্ষ্য করবে পাওয়ার গুলো কারকে একটু ভালো করে দেখতে হবে 4 টু দি পাওয়ার এম প্লাস 1 বাই এম বটে ইনটু রুট ওভার 2.2 2 ইনটু 2 পয়েন্ট নয় 2 ইনটু 2 টু দি পাওয়ার এম নিচে 2 ইনটু রুট ওভার এম টু দি পাওয়ার মাইনাস এম আর 2 হোল টু দি পাওয়ার 1 বাই এম আছে তো প্রথমে বাইরে যেটা আছে বাইরে থাক তুমি ভেতরের জায়গায় এসো প্রথমে তো আমরা কয়েকটা কাজ করব 4 কে 2 স্কয়ার করব এবং স্কোয়ারটা দুজনকে দিয়ে দেব একেও তুমি রুটটা তুলে দাও একেও তুমি রুটটা তুলে দাও
এই কাজগুলো আমরা পরপর করব। তাহলে শুরু করা যাক। তাহলে টু ফোর কে আমি টু স্কোয়ার করছি, ফোর কে টু স্কোয়ার করলাম, আর ভেতরে তো এটা আছে, ঠিক আছে, টু স্কোয়ার ভেতরে এটা আছে। আর এটা যদি রুট তুলে দাও তাহলে তুমি কি পাবে বুঝতেই পারছ, রুট উঠে গেলে ওয়ান বাই টু হয়, রুট মানে তো ওয়ান বাই টু। নিচেরটাও তোলা যাক, টু এন টু, এটাও রুট তুলছি, মাইনাস এম আছে, আর কোথায় চলে যাবো, বাই টু। একটু আগেই হলো কথাটা, যদি রুট থাকে তার মানে পাওয়ারটা কত বটে, একের দুই, তাহলে একের দুই যদি এর সঙ্গে গুণ হয় তাহলে মাইনাস এম বাই টু হবে। আমি একটু বলে নিই কথাটা, রুট টু টু দি পাওয়ার মাইনাস এম যদি থাকে তাহলে তুমি কি হবে, এটা রুট মানে হলো আসলে টু এর পাওয়ার হাফ, তাহলে এটা যদি তুমি ভাঙো তাহলে কত হবে, টু এর পাওয়ার মাইনাস এম তো আছে, আর এটা মানে হাফ, হাফ মানে নিচে দুই, তাহলে এটা হয়ে গেল এটা টু, আর পার রুট আছে মানে নিচে দুই, রুট আছে মানে নিচে দুই। আর এটাকে আমি দ্বিতীয় বন্ধনী করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম ওয়ান বাই এম বলে। এরপর তুমি ব্র্যাকেট তুলে দাও, টু দুটোর সঙ্গে গুণ করো, আর এই একের দুই ও এক দুটোর সঙ্গে গুণ হবে, তাহলে টু টু এম প্লাস দুই একে দুই বাই চার, তাহলে দু টু এম আর দুই একে দুই বাই চার, পরপর দেখবে ঠিক করে। এবারে দেখো একে দুইটা দুজনের সঙ্গে গুণ হবে, একে দুইটা দুজনেরই দুটোরই পাওয়ার বটে, তাহলে এর সঙ্গে ওয়ান বাই টু হবে ইন্টু এর সঙ্গে এম একে এম বাই টু হবে। দেখে নাও ওয়ান বাই টুটা এই দুজনের সঙ্গে গুণ হবে, তাহলে এরও মাথায় দিয়ে দিলাম আর এরও মাথায় দিয়ে দিলাম এম একে এম বাই টু। এরপর টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এম বাই টু, ওটা যেমন আছে রেখে দিলাম। এরপর ওয়ান বাই এম আমরা এটাকে লিখে নিলাম। এরপর আমরা কি করব, সেই পুরনো নিয়মে চলে এসো, বেস টু আছে তাহলে যতগুলো বেস প্রত্যেকটা লক্ষ্য করো তুমি, এরও বেস টু, এরও বেস টু, এরও টু, এরও টু, এরও টু, এ তো নিজেই টু, এর পাওয়ার কত আছে আসলে ওয়ান আছে, তাহলে সব টুগুলোকে একটা করো, আর পরপর যেগুলো গুণের সম্পর্ক আছে সে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়, আর যেগুলো নিচের থেকে উপরে যায় সেগুলো বিয়োগ হয়, মানে ভাগটা বিয়োগ হয়। তাহলে আমরা শুরু করছি, টু 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 টু, এই সব টুগুলোকে আমি একটা টু লিখলাম, আর পাওয়ারগুলোকে সব যোগ বিয়োগ করে করে যাচ্ছি। প্রথম পাওয়ার আছে এটা দুই দুগুণে চার, একটু কেটে যাবে, ওয়ান বাই টু হলো, তাহলে টু এম প্লাস এটা ওয়ান বাই টু, আর এই টুটা মিশে গেছে তাহলে এটা প্লাস হবে ওয়ান বাই টু, এবার এটাও মিশে গেছে প্লাস এম বাই টু, এইবারে টু আছে নিচেরটা উপরে আসছে, নিচেরটা যদি উপরে নিয়ে যায় তাহলে ওয়ানটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়, আর মাইনাসটা নিচেরটা উপরে যাচ্ছে, মাইনাসটা কী হবে, প্লাস হবে এম বাই টু, আর একেবারে বাইরে টু দি পাওয়ার আছে কত, ওয়ান বাই এম। দেখে নাও পুরোটা আমি আরেকবার বললি কথাটা, নিচে যে বেসগুলো আছে টু 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 সবগুলোকে একটা টু হয়ে গেল, আর তারপরে ওপরেগুলো গুণের সম্পর্ক যেগুলো পাওয়ার সেগুলো যোগ হয়, আর ভাগের সম্পর্ক যে পাওয়ারগুলো সেগুলো বিয়োগ হয়, তাহলে এটা প্লাস কাটাকাটি গেল একের দুই, এবারে গুণের সম্পর্ক আছে এই টুটা, তাহলে একের দুইটা যোগ হলো, এটাও যোগ হলো, আর নিচের এলে বিয়োগ হয়, এটা উপরে গেল মাইনাস আছে তাই প্লাস হলো, সাইন চেঞ্জ হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, নিচেটা যখন উপরে যায়। এরপর তুমি কি করবে, এরপর আমরা একটু লসাগু যোগ বিয়োগ করবো, এতটা পর্যন্ত দেখে না আশা করি ক্লিয়ার আছে, এবারে এটা আমরা লসাগু যোগ বিয়োগ করবো। লসাগু যদি যোগ বিয়োগ করি আমরা তাহলে আমরা কি পাবো, এই টু হয়ে গেল টু এর জায়গায়, এবারে একটা লসাগু করবো, তাহলে দেখো টু এম এর নিচে কিছু নেই মানে ওয়ান ভাবলাম, এখানে ওয়ান ভাবছি, এখানেও টু আছে, একটানা লসাগু কত হবে আমার, লসাগু হবে টু, টু 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 টু, লসাগু টু, এবার উপরে কী আসবে, দুই একে দুই, দুই একে দুই, দু দুগুণে চার, ফোর এম প্লাস দুই একে দুই, এক একে এক প্লাস দুই একে দুই, এক একে এক প্লাস দুই একে দুই, এম একে এম মাইনাস দুই একে দুই,
দুই একে দুই প্লাস দুই একে দুই এম একে এম। আমি ভগ্নাংশের পুরোটা যোগ করে নিলাম বা টু দি পাওয়ার ওয়ান বাই এম আছে। এরপর একটু যোগ বিয়োগ হয়ে যাক, কি পড়ে থাকছে দেখি। আমরা টোটালি যোগ বিয়োগ করে নিচ্ছি, আমরা যদি যোগ বিয়োগ করে নিই পুরোটা তাহলে কত পাচ্ছি, আমরা এখানে লিখব সমান টু। আর পাওয়ারটা দেখা যাক, এখানে দেখো চার টাইম, এক টাইম, পাঁচ টাইম, আর এক টাইম, ছোট টাইম, সিক্স এম, টু এম, ফাইভ এম, ফোর এম, ফাইভ এম, সিক্স এম, সিক্স এম। আর পাওয়ারগুলো দেখো এক এক দুই, একের একে দুই, প্লাস টু আর মাইনাস টু আছে, প্লাস টু আর মাইনাস টু আছে, আর বাই নিচে টু আছে, আর টু দি পাওয়ার ওয়ান বাই এম আছে। ঠিক আছে না, বাকি এগুলো তো তুমি নিজেই নিজেরা তোমরা সলভ করে নেবে। তাহলে সিক্স এম প্লাস টু মাইনাস টু কেটে গেল, বাই টু, টু দি পাওয়ার ওয়ান বাই এম, এতে দুই তিনে ছয়, টু দি পাওয়ার থ্রি এম, আর টু দি পাওয়ার ওয়ান বাই এম আছে, এম এম কেটে যাবে, টু তিন একে তিন রইল, দু দুগুণে চার, চার দুগুণে আট রইল। ব্যাস তাহলে আমাদের আট হলো উত্তর এখানে, দেখে নাও ঠিক করে। আমি একটু সংক্ষেপে স্পিডে পুরোটা বুঝিনি, যদি কোনো কোথাও ডাউট থাকে তার জন্যে। প্রথম কাজ, আমি বেসমেন্টগুলো ভাঙবো, চার আছে দুই এর স্কোয়ার করলাম, রুট আছে, রুট মানে পাওয়ার একের দুই, তাহলে যেমন আছে রেখে দিলাম, রুটটাকে পাওয়ার একের দুই করে দিলাম, নিচে টু রেখে দিলাম, রুটটাকে পাওয়ার একের দুই করে দিলাম। এটাকে যদি তুমি একের দুই করে পাওয়ার, তার মানে নিচে দুই, তাহলে মাইনাস এম বাই টু হয়ে গেল, এটা আমি বুঝিয়েছিলাম একটু আগেও। এরপর ব্রেকেট তুলে দিয়েছো, টু এম প্লাস দু দুগুণের চার, দুই বাই চার ইন্টু টু, আর একের দুইটা এও পাবে, একের দুইটা এও পাবে, এই যদি দুই পায় পাঁচ একে পাঁচ বাই দুই হলো, আর নিচে টু রইল, বাকি পাওয়ারটা যেমন আছে রইল, টু মানে তো পাওয়ার এক বটে, তাই ওয়ান লিখেছি। এইবারে সব বেসগুলোকে আমি একটা করে দিচ্ছি, টু 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 টু, তার জায়গায় একটা টু, তাহলে কী হবে, এটা এই পাওয়ারটা প্লাস এই পাওয়ারটা প্লাস এই পাওয়ারটা, আর নিচের থেকে যটা ওটা সাইন চেঞ্জ হয়, প্লাসটা মাইনাস ওয়ান হলো, মাইনাসটা প্লাস এম বাই টু হলো। এরপরে একটা আমি লসাগু করেছি, লসাগু দুই হয়েছে, আর উপরেগুলো তো ভর্ণাংশে যোগ বিয়োগ করেছি, তারপরে ছোট হয়ে গেছে, এবং দুই তিনে ছয়, তারপরে এম এম কেটে গেল, টু এর কিউব মানে আট হয়ে গেল। বাস এটা আমাদের উত্তর হয়ে গেল, চলে আসছে আমরা পরের প্রশ্নতে। আচ্ছা আমরা চারের প্রশ্ন, সরি ছয়ের প্রশ্ন আসছে আমরা, নাইন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ডিভাইডেড বাই সিক্স টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু ওয়ান বাই টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার মাইনাস ফোর বাই থ্রি, সলভ করা যাক। এটা তো সাদা বাটা প্রশ্ন, এর মধ্যে বিশেষ কিছু নেই। প্রথমত তোমার নিয়ম এটাই ছিল যে বেসগুলোকে সব ভেঙে দাও, তাহলে নয় যদি থাকে আমি তাকে থ্রি স্কোয়ার করবো, তিন তিনকে নয়, আর বাইরে মাইনাস থ্রি। তোমার ম্যাচিউরিটি যখন চলে আসবে তখন তুমি ডাইরেক্ট থ্রি টু দি পাওয়ার মাইনাস তিন দুগুণে ছয় করে দেবে। ওপরে ফোর আছে, ফোর মানে কটা, সিক্সটিন আছে, সিক্সটিন মানে হলো দুই দুগুণে চার দুগুণে আট দুগুণে ষোলো, মানে টু টু দি পাওয়ার ফোর, তাহলে ষোলোকে আমি ডাইরেক্ট টু টু দি পাওয়ার ফোর লিখতে পারি, তাহলে সিক্সটিনকে আমি ডাইরেক্ট টু টু দি পাওয়ার ফোর লিখলাম, আর এখানে ওয়ান বাই ফোর আছে, থাক। সিক্সকে তুমি ভেঙে দাও, তিন দুগুণে ছয় আর মাইনাস টু থেকে যাচ্ছে, ওয়ান বাই সাই থার্টি সেভেন থ্রির কিউব, সরি টোয়েন্টি সেভেন থ্রি বাই থ্রির কিউব, পুরোটা দেখে না, নয়কে আমি তিনের স্কোয়ার করেছি, বাইরে যা আছে থাক। ষোলোকে টু টু দি পাওয়ার ফোর লিখতে পারি, বাইরে ওয়ান বাই ফোর আছে। সিক্সকে তিন গুণে ছয় ভাঙা হয়, তিন গুণে ছয় ভেঙেছি, পাওয়ার টু মাইনাস টু, ওয়ান বাই সাতাশ সাথে তিনের কিউব বাই টু দি পাওয়ার মাইনাস ফোর বাই থ্রি। এরপর এরপর তুমি যাকে যার পাওয়ার দেবার দিয়ে দাও, তাহলে পাওয়ার যদি দাও তুমি তাহলে কত পাবে দেখো, মাইনাস তিন দুগুণে ছয় মাইনাস সিক্স ইন্টু চার, চার কেটে গেল, তাহলে এখানে টু রইল, শুধুমাত্র টু, নিচে থ্রির পাওয়ার মাইনাস টু ইন্টু টু এর পাওয়ার মাইনাস টু, দেখে না, থ্রির পাওয়ার মাইনাস টু পাবে, টু এর পাওয়ার মাইনাস টু, একদম স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে, কোথাও কোনো তাড়াহুড়ো কোনো কারণ নেই। ওয়ান বাই মাইনাস থ্রি, নিচেরটা উপরে গেলে কী হবে তোমরা জানো, আমি যদি নিচেরটা উপরে নিয়ে যাই তাহলে কী হয়, পাওয়ারটা মাইনাস হয়ে যায়। ভেবে দেখো, বাইরে যা আছে রেখে দিলাম, আর ভেতরটা,
আমি আরো মনে করিনি, এটা যদি কারো ডাউট থাকে কোনো, মনে করো যে টু টু দি পাওয়ার মাইনাস থ্রি আছে, তাহলে পাওয়ার মাইনাস থাকলে তুমি কেমন লিখো, নিচে লিখো, এটাই নিয়ম বটে। যদি পাওয়ার মাইনাস হয় তার মানে তার স্থান নিচে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে, নিচে চলে যাবে। তেমনি ব্যাপার কি, নিচেটা যদি ওপরে যায় তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে সেরকম এটা যদি তুমি কোনো কারণে ওপরে নিয়ে এসো তাহলে কী হবে, পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, আবার পাওয়ার মাইনাস থাকলে বাই করে দিলে এটা চলে আসবে, ঠিক আছে। এরপর আরেক লাইন আমরা করে নিই, থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স আছে থাক, এটা টু আছে এটাও রেখে দিচ্ছি, এটাকে একটু করে নিই, মাইনাস টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু থ্রি, দেখো মাইনাস মাইনাস কেটে যাবে, আর তিন তিন উপর নিচে কেটে গেল, তিন তিন কেটে গেল, মাইনাস মাইনাস প্লাস ফোর, তিন তিন কেটে গেল, মাইনাস মাইনাস প্লাস ফোর। দেখো তোমার সেই পুরনো, এবারে সেই পুরনো কাজ কিনা, একটা বেস ধর এবং তাকে নিয়ে এক একসঙ্গে টানো। আচ্ছা, এর মধ্যে একটা বলে নিই গল্প, যে একজন ভদ্রমহিলা তার চাকরকে একদিন তার বাড়িতে একটা পোষা বিড়াল ছিল, অনেক বিরক্ত করতো, তাহলে পোষা বিড়ালকে তাড়িয়ে দেওয়ার জন্য সেই গৃহকর্ত্রী তার চাকরকে বললেন যে রামুরে যা, তুই এই বিড়ালটাকে বনে ছেড়ে দিয়ে আসবি যাতে ঘুরে না আসতে পারে। তাহলে একটা থলিতে ভরে তাকে দিয়ে দিল, চাকর আপনার নিয়ে চলে গেল। একদিন গেল, দুদিন গেল, তিন দিন পর শেষে চাকর ঘর ফিরে এলো। এখন যে মালকিন, তিনি জিজ্ঞেস করছেন যে তোর ফিরতে এত দেরি কী করে হলো, তুই কবে গেছিস, তিন দিন আগে আজকে ফিরছিস, না না আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না জঙ্গল থেকে, ছেড়ে তো দিয়েছিলাম বিড়ালকে কিন্তু আমি ফিরে আসার রাস্তা খুঁজে পেলাম না, না তাহলে পৌঁছিনি কী করে, বলছে না আসলে ওই বিড়ালের পিছু পিছুই ওই ঘর চিহ্ন ওর পিছু পিছু আমি ফিরে এলাম আর কি, ওই দেখুন ও আগে আছে, তো ব্যাস এইটুকু আর কি। এইবারে দেখা যাক বিড়ালের পিছু পিছু যেতে পারা যায় কিনা। তিন দুই তিন দুই তিন ক্লিয়ার করা যাক, একবার বেশ ধরবে আর তার পিঠে সবগুলোকে চাপাবে। প্রথমে আমি যেমন তিন আসছি, প্রথমে তিনকে নিলাম, নিলাম মাইনাস সিক্স দিলাম, আরও তিন কোথায় আছে দেখো, উপরে আগে উপরগুলো ক্লিয়ার করে তবে নিচে যাবে, একটা উপর তিন একটা উপর তিন এখানে আছে, এই যে চার উপরে থাকলে যোগ হয় তাহলে পাওয়ারটা প্লাস ফোর হবে, এই তিন এই তিন আর এই তিন, তিনটাকে একটা তিন করে দিলাম, ঠিক তো, তাহলে মাইনাস সিক্স আর এটা উপরে ছিল তাহলে প্লাস ফোর হবে, আর এই নিচের থেকে উপরে উঠছে তাহলে মাইনাস টু উপরে উঠলে কী হবে, প্লাস টু, তিনের বেড়া পার হয়ে গেল, এবারে দুই আসা যায় ইন্টু টু, এই টু আর এই টু দুটো আছে, তাহলে এই টু এখানে লিখলাম, আর এই যে দুটো টু একটা টু করেছো, এই টু সরি এর পাওয়ার আছে ওয়ান, এই টু এর পাওয়ার তো ওয়ান আছে, তাহলে তাহলে টু এর পাওয়ার ওয়ান আছে, তাহলে এই ওয়ান আমি লিখলাম, আর এই নিচেরটা উপরে নিয়ে যাবে, ঠিক বুঝতে পারছো কথাটা, দুটা টু একটা হলো, তাহলে নিচের পাওয়ার উপরে যাবে, এটা তো ওয়ান আছে, আর মাইনাস টু যদি উপরে যায় কী হবে, প্লাস টু, দেখে না এমন কিছু নয় অসুবিধার কথা আশা করি এটা। এরপর থ্রি মাইনাস সিক্স, চার দুই ছয় প্লাস সিক্স ইন্টু টু, দুই আর একে তিন, থ্রি টু দি পাওয়ার মাইনাস সিক্স প্লাস সিক্স কেটে গেল কত হয়, গৌলা ইন্টু টু কিউব, এতে কোনো কিছু পাওয়ার জিরো হলে কত হয় সেটা ওয়ান, যে কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান ইন্টু টু কিউব মান দুই দুগুণে চার, চার দুগুণে আট, এতে উত্তর করতে হচ্ছে আট, আট হয়ে গেল উত্তর। আট আছে, শেষ করে নিই, আরেকটা আছে বাকি, চলে আসছে আমরা সাতের প্রশ্ন। সাতের প্রশ্ন খুব সাধারণ প্রশ্ন, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। শুরু করা যাক, প্রথম কাজ, এই দুটো এক্সকে তুমি একটা এক্স করে দাও, দুটো এক্সকে একটা, দুটো বেস একটা করলে কী হয়, নিচেটা উপরে চলে গেলে কী হবে, মাইনাস হবে এ মাইনাস বি, আর একটা ব্রেকেটের বাইরে রেখে দাও, দেখে নাও দুটো এক্সকে একটা করে দিলাম, আর এ আর বি যেদিন বি এর উপরে যাতে কী হবে, এ মাইনাস বি হবে, নিচেরটা উপরে গেলে মাইনাস হয়, আর এর সঙ্গে তো এটা গুণের সম্পর্কই আছে তাই আমি ব্রেকেটে আলাদা করে দিলাম, এটা একই রকম এটা করো,
इनटू एक्स बी माइनस सी होगा ना b c এর উপরে গেল b c দুটো x একটা x হয়ে গেল b c নিচেটা উপরে গেল মাইনাস হয় আর বাকি ব্র্যাকেট রেখে দাও b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু দুটো x একটা x হলো c মাইনাস a ইনটু এটা যেমন আছে হয়ে গেল c স্কয়ার প্লাস c a প্লাস a স্কয়ার দেখো না তাহলে দুটো x একটা x হয়ে গেল c মাইনাস a ইনটু এটা এটা কেন করলাম তুমি নিজে দেখে বুঝতে পারবে এটা ফর্মুলা দেখে বুঝতে পাচ্ছো a - b * a² + ab + b² কার ফর্মুলা a³ - b³ এর ফর্মুলা তাহলে x যেমন আছে থাক a³ - b³ লিখে দাও এটা a³ - b³ এর ফর্মুলা ইনটু x টু দি পাওয়ার b - c ইনটু এটা b³ - c³ এর ফর্মুলা ইনটু x টু দি পাওয়ার এটা c³ - a³ এর ফর্মুলা এর পরে কাজটা নিশ্চয় তুমি আন্দাজ করতে পারবে তিনটা x কে একটা লিখে দাও তিনটা বেস কে একটা করে দিলাম আর এটা প্লাস এটা হবে তাহলে প্রথম পাওয়ার প্লাস দ্বিতীয় পাওয়ার গুণের সম্পর্ক থাকলে পাওয়ার গুলো যোগ হয় bq - cq প্লাস শেষেরটা ঠিক আছে তিনটা x কে একটা x লিখলাম এটা প্লাস এটা প্লাস এটা এরপর प्लस माइनस ए क्यू प्लस माइनस प्लस बी क्यू माइनस प्लस कत हल पावर जीरो सब कैटेगरी जीरो है एत एक्स टू दि पावर जीरो मान कत वन बस ये उत्तर हो गल आशा करी यहाँ सब थे सहज लगे प्रैक्टिस कर नाओ ठीक करे हमारा आजकल भिडियो एतटाई रखी पर दिन तीन अंके चले जाब गुड डे थैंक यू